সুতির হারুয়া গ্রাম পঞ্চায়েত বাম কংগ্রেস বিজেপি জোটের দখলে। তৃণমূলকে পরাজিত করতে জোট সব বিরোধী দলের। প্রধান হলেন কংগ্রেসের রাখি রবি দাস ও উপপ্রধান বিজেপির জবা রানী মণ্ডল। হারুয়া গ্রাম পঞ্চায়েতের 26টি আসনের মধ্যে তৃণমূল পায় 12টি আসন, কংগ্রেস 8টি আসন, বামেরা পায় 4টি ও বিজেপি 2টি আসন। তৃণমূলকে পরাজিত করতে এদিন বাম কংগ্রেস ও বিজেপি একসাথে জোটবদ্ধ হয়। 14 জনের সমর্থনে প্রধান হন কংগ্রেসের রাখি রবি দাস ও উপপ্রধান হন কংগ্রেসের উপপ্রধান হন বিজেপির জবা রানী মণ্ডল। যেটা হচ্ছে যে আমরা 11 তারিখ যখন রেজাল্ট সেদিন জেনে গেছি, তৃণমূলের বিরুদ্ধেই মানুষ জোটবদ্ধ হয়ে ভোটটা করে বিরুদ্ধে নিজের মতটা দিয়েছে। অতএব আমরা মেম্বারদেরকে বলেছি যে তৃণমূলের বিরুদ্ধে এই ভোট গঠনটা করতে হবে। তাই আজকে সংঘবদ্ধভাবে সদস্যরা নিজেই স্বতঃস্ফূর্তভাবে হারুয়া গ্রাম পঞ্চায়েতে যে পঞ্চায়েত বোর্ড তা দখল করলো কংগ্রেসের নেতৃত্বে, সিপিআইএম, আরএসপি এবং বিজেপিকে সঙ্গে নিয়ে। এটা তিন মানে যারা গ্রাম পঞ্চায়েত সদস্য তাদের নিজস্ব।